দোলোৎসব উপলক্ষে রাজ্যত এতিয়া উৎসবমুখর পরিবেশ বরপেটা বটদ্রবা মাজুলীকে ধরে সত্রসমূহ আনন্দত বতলিয়া হয়ে পড়েছে সকল হোলি গীতরে মুখরিত হয়েছে আকাশ বতা রাজ্য বিভিন্ন প্রান্ত একই পরিবেশ দেখ গেছে মাজুলীর দোলোৎসবত আজি অন্ত পড়ব মহাপূজার ইয়ার পাশতেই হব পরম্পরাগত বোকা খেল ইয়ার পাশতেই মহাপ্রভুক কান্ধত তুলি গাঁবে গাঁবে ফুরাব সকল সত্রতে একেলগে হাজার হাজার লোকে খেলিব আজি ফাকু আর এই পরিবেশ আমাক অধিক দেখাব আমার সাংবাদিক রঞ্জন বরাই আজি মাজুলীর দোলোৎসবত অন্ত পড়ব মহাপূজার ইয়ার পাশতে হব পরম্পরাগত বোকা খেল ইয়ার পাশতেই মহাপ্রভুক কান্ধত তুলি গাঁবে গাঁবে ফুরাব সকল সত্রতে একেলগে হাজার হাজার লোকে আজি ফাকু খেলিব আমি মাজুলীর পরিবেশ আপনাদের দেখাই যাম কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত আজি একই পরিবেশ দেখবলে পাওয়া গেছে বরপেটা বটদ্রবা মাজুলীর দোলোৎসব দৌলগোবিন্দটো খুব সুন্দর পরিবেশ দেখবলে পাওয়া গেছে ঐতিহ্যমণ্ডিত দৌলগোবিন্দ মন্দিরটো পাঁচদিনিয়া কার্যসূচীর আয়োজন করা হয়েছে দোলোৎসবর কাইলৈ অন্ত পড়ব দোলোৎসবর আমি দৌলগোবিন্দ মন্দিরবর দৌলোৎসবর পরিবেশ আমাকে দেখাব পুনপটিয়াকৈ আমার লগত আছে আমার সাংবাদিক মনোরঞ্জন দত্ত মনোরঞ্জন পুনে পুনে আহিছো আপোনাৰ ওচৰলৈ পাঁচদিনীয়াকৈ আয়োজন করা হয়েছে দৌলোৎসব দৌলগোবিন্দত কাইলৈ অন্ত পৰিব আজি কি ধরনের পরিবেশ দেখবলে পোৱা গৈছে মনোরঞ্জন আমি বিভিন্ন প্রান্তর পর আপনার পরিবেশ দেখাই যাব হোলি গীতরে মুখরিত হয়েছে আকাশ বতা আমি আমার সাংবাদিক মনোরঞ্জন সহ সংযোগ স্থাপনের পুনর্বার চেষ্টা করেছো সত্রনগরী মাজুলীর তো পরম্পরাগত আজি বোকা খেল আর এক সুন্দর পরিবেশ দেখ গেছে সকলতে দৌলোৎসব উপলক্ষে রাজ্যত উৎসবমুখর পরিবেশ দেখ গেছে ঠায়ে ঠায়ে কাইলে অন্ত পড়ব দৌলোৎসবর মাজুলীর দৌলোৎসবত আজি অন্ত পড়ব মহাপূজার আর হোলি গীতরে মুখরিত হয়েছে আকাশ বতা আমি পুনৰ সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক মনোৰঞ্জন দত্তৰ সৈতে উপস্থিত আছে বৰ্তমান দৌলগোবিন্দ মন্দিৰত হয় প্ৰথমে ফল্গুৎসৱৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ প্ৰতিজন লোককে আৰু পুৱাৰ ভাগত দৌলগোবিন্দ মন্দিৰত মহাপ্ৰভুৰ নিত্য স্নান হোৱাৰ পিছতেই বৰগীত পৰিৱেশন কৰিলে ভকতসকলে আৰু তাৰপিছতে এয়া দেখিবলৈ পাইছে দৌলগোবিন্দ মন্দিৰত নাম প্ৰসংগ কীৰ্তন আৰম্ভ হৈছে ইয়াত পুৱাৰ ভাগৰ কাৰ্যসূচী আৰু কিছু সময়ৰ পিছতেই বিভিন্ন কাৰ্যসূচী আয়তীসকলৰ নাম প্ৰসংগ আছে বিভিন্ন কাৰ্যসূচী আছে কিন্তু পুৱাৰ ভাগত এনেদৰে এতিয়া মহাপ্ৰভুৰ স্নানৰ পিছতেই ভকতসকলে নাম প্ৰসংগ আৰম্ভ কৰিছে পুৱাৰ কাৰ্যসূচী কেমেৰা পাৰ্চন অতুল মৰাঙে দেখুৱাইছে সেয়া দৃশ্য
হয় মনোরঞ্জন দত্ত আপনার ধন্যবাদ জানাইছো আসলে দোল গোবিন্দর পরিবেশ আমি এবার যাবলে বিচাৰিছো বৰপেটালৈ আৰু বৰপেটাত আজি ৰঙৰ উৎসৱ হুৱেৰি চাইদিনক উদযাপিত শ্ৰীকৃষ্ণ দোল মহোৎসৱৰ আজি ৰঙৰ সমুদ্ৰত বুৰ যাব সত্ৰ নগৰী শিশুৰ পৰা কিশোৰ কিশোৰী যুৱক যুৱতী আবাল বৃদ্ধ বনিতা সকলোৱে লৈছে হোলীৰ আনন্দ আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ যাবলৈ বিচাৰিছো আমাৰ নলবাৰী বিৰচি ব্ৰজেন তালুকদাৰ বৰ্তমান উপস্থিত আছে বৰপেটাত ব্ৰজেন পোনে পোনে আহিছো আপোনাৰ ওচৰত আৰু আজি যিহেতু হুৱেৰি গতিকে কি ধৰণৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে হয় মঞ্জুশ্রী ইতিমধ্যে আপুনি উল্লেখ করেছে আসলতে ফাকুয়া বা উৎসব হল বরপেটার যখন লোক সেই সকল লোকের প্রাণর উৎসব মানে আজি যেহেতু আজি হুঁড়ি উৎসব গতি আজি মানে এই হুঁড়ি উৎসবের যুম পোনপটিয়া দৃশ্য থাকি সকলো আমি নিউজ লাইফর দর্শক দেখাবলে চেষ্টা করম মানে দেখাইছো ইতিমধ্যে দেখবলে পাইছে মহিলাসকল ইয়াত সমবেত হয়েছে আর রাতেপার যলতে প্রসঙ্গ সেই প্রসঙ্গ ইয়াত করেছে আমি সমগ্র দৃশ্য আমি পোনপটিয়াভাবে দেখাবলে চেষ্টা করছো বিভিন্ন স্থানের লোক আছে আর এটা কথাই কব লাগিব যে আসলতে ফাকুয়া হল বরপেটার এক প্রাণর উৎসব জীবনের সকলো সুখ দুঃখ পাহরি কেবল কৃষ্ণ ভক্তি আর রঙের রঙিয়াল হয়ে উঠে সকলো আর এয়াই হল আসলতে ফল্গু উৎসব শ্রীমন্ত শঙ্করদেবর মহৎ সৃষ্টি সিংহযাত্রার পিছত এই দৌল উৎসব গুরুজনাই শুভারম্ভ করেছিল সকলে জানে আমি সকলো দৃশ্য পোনপটিয়াভাবে দেখাইছো দেখবলে পাইছে বিভিন্ন স্থানের লোক আহিছে ইতিমধ্যে আবির হনা আরম্ভ হয়েছে বাইরে কোরপা আছে ইতিমধ্যে ফাকুয়া আরম্ভ হয়ে গেল আর সকলে জানে আজি দোল উৎসবর আজির দিনটির যেহেতু হুঁড়ি উৎসব আর এই হুঁড়ি উৎসবত আবির হানে ইজনে সিজনের আসলতে দেহত আবির হানি আনন্দ উৎসব পালন করে যদি আপনি এটা কথাই কব লাগবে ইয়াত যে আহি উপস্থিত হয় জানে আসলে বরপেটা শহরক যদি আমি দ্বারকা মথুরা বলে কলেও ভুল নহব কারণ দ্বারকা মথুরাত যলতে প্রাণর উৎসব আরম্ভ হয় ঠিক একই উৎসব এই বরপেটাত রাজ্যর বরপেটাত আরম্ভ হয় বরপেটার ঐতিহ্যমণ্ডিত দৌল উৎসব আর ইয়াত কৃষ্ণর স্তুতি আর প্রকৃতির বন্দনার আসলে মহিয়া নয় আমি আমি দেখাইছো আমি দেখবলে পাইছো আমি কথা পাতবলে চেষ্টা করছি বাইদেউ কোরপর আছে আমি ইয়ারে ইয়ারে কেনেকা প্রস্তুতি কেনেকা আজি হরি উৎসব আজি তো ভালেই প্রস্তুতি আর আগরপরাই চলি আছে পূর্বপুরুষ ফাকুয়া কেতিয়া মানে আরম্ভ করব ফাকুয়া মানে নটা মানের আরম্ভ করবে আর হয় দেখবলে পাইছে আমি পোনপটিয়াভাবে দেখাইছো এখেসকল ইয়ার স্থানীয় হয় রাতেপার যে প্রসঙ্গ থাকে সেই প্রসঙ্গর প্রসঙ্গলে ওলাই আছে আমি কথা বাইরে কোরপর আছে ইয়ারে হয় এইকেইটা দিন কেনেকুৱা লাগে বহুত ভাল লাগিছে বহুত ভাল লাগেও আগে পিছেও আৰু আজিও আৰু বেছি হুঁৱেৰি আজি আমাৰ ফাকুৱা এতিয়া আৰম্ভ হ'বই আৰু আজি কেনেকুৱা ফাকুৱাৰ প্ৰস্তুতি কেনেকুৱা এ বহুত ধুনীয়া ভাল লাগিছে আৰু হয় ফাকুয়ার উৎসব বলে কলে মই ইতিমধ্যে কৈছো যে বরপেটার প্রাণর উৎসব হল এই দৌল উৎসব গতি এই দৌল উৎসবত সকলে আহে দেখবলে পাইছে আইতাসকল আহিছে বাইদেউসকল আহিছে বিভিন্ন স্থানের ইয়ারে আপনার প্রসঙ্গত আহিছে প্রসঙ্গত আহো রাতেপা সাড়ে ছটাত আহো প্রসঙ্গ গুছি যাও ইয়াতে বহুত ভাল লাগে মনের দুঃখবর আঁতর হয়ে যায় বিরাট ভাল লাগে আর সেই কারণে রাতেপাতে আহি যাও মানে প্রতি বছরে আপনার থাকে এই সময়খিনি রখি থাকো হয় প্রতি বছরে আসলতে এওলোকে রই থাকে কারণ মই কৈছো উল্লেখ কৰিছো যে বৰপেটা চহৰৰ যি বৰপেটাটো খুব সুন্দৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে ব্ৰজেন আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছো আমি পুনৰ হিম আপোনাৰ ওচৰত